হাইকোর্টের নির্দেশে জাস্টিস দিলীপ কুমার শেঠের তত্ত্বাবধানে রোজভ্যালি চিটফান্ডে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আবেদন করার আগে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। রোজভ্যালি টাকা ক্লেমের জন্য প্রথমে যে কোনো ব্রাউজার থেকে গুগল ওপেন করে সার্চ করব rosevalleyadc.com। সার্চ করার পর যে ওয়েবসাইটে একদম প্রথমে আসবে সেটা খুলব, রোজভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি। তো এখানে ক্লিক করব, ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এটাই একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট, দেখুন এখানে অনারেবল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠের নাম উল্লেখ করা আছে। তো আবেদন করার আগে যে যেই ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে রাখবেন সেগুলো ভালো করে শুনে নিন। যিনি আবেদনকারী বা ইনভেস্টর, যে ইনভেস্টমেন্টের যে সার্টিফিকেটটা বা দলিল আপনি যাই বলেন না কেন, সেটা অ্যাকনোলেজমেন্ট কপি ইনভেস্টমেন্টের, এবং আপনার যিনি আবেদনকারী তার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডিটেলস মানে ব্যাংকের পাসবুকের জেরক্স এবং ক্যান্সেল বা নর্মাল চেক, ঠিক আছে, এগুলো ডকুমেন্টস হাতে রাখুন। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন, কারণ ওই ডকুমেন্টসগুলো শেষে আপলোড করতে হবে। আপনারা ওই ডকুমেন্টসগুলো পিডিএফে স্ক্যান করেও রেখে দিন, ঠিক আছে। ওকে, এবার ডান দিকে উপরে দেখুন ইনভেস্টার্স অ্যান্ড আপলোড সার্টিফিকেট বলে দুটো অপশন পাবেন। তো প্রথমে আমাদের আপলোড সার্টিফিকেটে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনার সার্টিফিকেটের তথ্যগুলো চাইবে, তিনটে কলম আছে এখানে দেখুন, ইনভেস্টার্স, নমিনি অ্যান্ড আদার্স। যেহেতু আমি ইনভেস্টার্সটা দেখাচ্ছি, ইনভেস্টার যদি না থাকে মানে যদি ডেথ হয়ে যায় তখন তার নমিনি ফিল করবে, যাই হোক। তো এখানে প্রথমে কোম্পানিটা সিলেক্ট করে নেবেন, কোম্পানি যে চারটা আছে এই অপশনটা থেকে কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। সার্টিফিকেটের উপরেই যে গ্রুপ অফ কোম্পানিসের মধ্যে যেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন তো সেটা উল্লেখ করা থাকবে, সেটাই সিলেক্ট করবেন। তো আপনাদের হাতে যেই সার্টিফিকেট আছে সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে এখানে যেগুলো চেয়েছে, তো সেগুলো স্টেপ বাই স্টেপ ফিল করে নিন। আমি এটা তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা ফলো করতে থাকুন, সে স্টেপগুলো কী হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন। ওকে, নেম, অ্যাড্রেস, সার্টিফিকেট ডিটেলস, ব্যাংক ডিটেলস এগুলো এন্ট্রি করার পর নিচেই আপলোড অপশানটা আসবে। তো যেই ডকুমেন্টসগুলো আমি বলেছিলাম আপলোড করতে হবে যেগুলো, সেগুলো স্ক্যান করে রাখার পর, পিডিএফে রাখার পর এখানে ওয়ান বাই ওয়ান সবগুলো আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর নিচে এই সাবমিট বলে অপশানটা আসবে, তো সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ওপরে লেখা থাকবে ইনভেস্টার সেভড সাকসেসফুলি, ব্যাস আপনার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর যে উপরে ইনভেস্টার্স বলে ট্যাবটা ছিল সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে বন্ড বা সার্টিফিকেট নাম্বার যাই ছিল না কেন সেটা এখানে তথ্যটা ইনপুট করতে হবে, এখানে জাস্ট লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে যে হিউম্যান ভেরিফিকেশান আছে তো সেখানে আপনি ক্যাপচাটা ফিল করে দেবেন। এখানে ওয়ান প্লাস ফাইভ দেখাচ্ছে মানে এখানে সিক্স হবে, জাস্ট সিক্সটা লিখে উপরে সার্চ অপশান চলে আসবে, সার্চে ক্লিক করবেন। আপনি যেই তথ্যটা ফিল করেছেন, যেই ক্লেমের অ্যাপ্লিকেশানটা ফিল করেছেন তার তথ্যটা পেয়ে যাবেন, কোন কন্ডিশানে আছে স্ট্যাটাস আপনি সম্পূর্ণ চেক করতে পারবেন এখান থেকে। তো আপলোড করার সময় বা ফর্মটা ফিল আপ করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পরিচিত কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চাই তো তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।